বন্ধুরা, এবার সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে দাদা বলবে যে এই ওয়েদার চেঞ্জে তোমরা কি কি মেডিসিন ইউজ করবে। বিশেষ করে এই যে ওয়েদার চেঞ্জে পাখি তোমরা দেখছো আজ হঠাৎ দেখো ধিমি ধিমি বসে আছে বা চোখ দিয়ে জল পড়ছে, গা ফুলে দিচ্ছে, এর জন্য তোমরা কি কি মেডিসিন ইউজ করবে দাদার মুখ থেকে জেনে নেবো যে ওয়েদার চেঞ্জে দাদা কি কি মেডিসিন তোমাদের সাজেস্ট করে। নমস্কার সবাইকে। সাধারণত যদি আমরা ফুড হ্যাবিটটা ঠিক রাখি এবং ম্যানেজমেন্ট পার্টটা ঠিক রাখি, খুব একটা পাখির অসুবিধা হয় না। তবুও আমাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিবেশে সবাই সেটা মেনটেন করতে পারে না, যার জন্য আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কোনটা? ওয়েদার পরিবর্তনের ক্ষেত্রে। তো আমাদের কী হচ্ছে, একটা গরমের থেকে আসতে করে বর্ষা, হঠাৎ করে বর্ষা নেমে গেছে কলকাতা থেকে। হ্যাঁ, বিকেলবেলা আমি দুটো ওষুধ সবাইকে সাজেস্ট করবো, যদি আপনারা সপ্তাহে তিন দিন করে দেন। এটা মাল্টিভিটামিনের কাজ করবে, ব্লাড সার্কুলেশন ভালো রাখবে, রক্তটাকে গরম করবে, মানে ব্লাড সার্কুলেশন ভালো রাখবে, রক্তটাকে গরম করবে, হঠাৎ কোনো ভাইরাল ফিভারে এফেক্ট করবে না। আর সাধারণত ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে এবং মাল্টিভিটামিন হিসেবে কাজ করে। দুটো ওষুধ আমি বলছি, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে আলপা আলপা মাদার টেনশন। এটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, তোমরা তাহলে বুঝতে সুবিধা হবে, ডিসপ্লেতে দিয়ে দেবো। হ্যাঁ, চায়না 30, আলপা আলপা মাদার টেনশন, দুটো মিলে চার ফোঁটা 8 ফোঁটা 100 ml জলের মধ্যে। 100 ml জলে, ওটাই আমি শুনছিলাম কতটা জল পরিমাপটা, এটাই 100 ml জলে 4 ফোঁটা 4 ফোঁটা 8 ফোঁটা। এটা মাল্টিভিটামিন হিসেবে কাজ করে, এটা আপনাকে ব্লাড সার্কুলেশন ভালো রাখতে এটা ব্যবহার করা হয়। আর বন্ধুরা, ইমিউনিটি পাওয়ার, এটা হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, এর কোনো সাইড এফেক্ট নেই, এ খুবই ভালো ওষুধ, বিশেষ করে ওয়েদার পরিবর্তনের জন্য খুবই ভালো ওষুধ। তারপরেও একটা বলবো, এই ওষুধ দিয়ে কতক্ষণ রাখা যাবে জলটা? বেসিক্যালি 8 ঘন্টা রাখা যাবে। 8 ঘন্টা? হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে জল পরিবর্তন করি না। সকালে 9টার দিকে যদি জল দিই, 8:30 থেকে 9টা, আমি 4:00-5টার দিকে একদম একবারই জলটা বের করি। মেডিসিনগুলো, হ্যাঁ, ওটা বেসিক্যালি অ্যালোপ্যাথি কোনো মেডিসিন ব্যবহার করলে 3 থেকে 4 ঘন্টা, এর বেশি না, টক্সিন এসে যায়, বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন উল্টে হয়ে যাবে। আপনারা যখনই অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করবেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার ওষুধ চেঞ্জ করে দেন। একটা মনে করবেন, 80% জল, কিন্তু 70-80% জল পাখি সকালবেলা ফার্স্ট আওয়ারে খেয়ে নেয়, দেওয়ার সাথে সাথে খেয়ে নেয়, 80% জল খায়। লাভবার্ড এমন একটা, যে যদি 3 দিন আপনি জল না খাইয়ে রাখেন তাও কিন্তু থাকবে। এটা হচ্ছে লাভবার্ডের একটা নেচার, অন্য পাখি ঝিমাবে, এ করবে, ছটফট করবে, খাঁচা ধারা, কিন্তু ওদের একটা নেচার। হ্যাঁ, অনেক সময় ধরুন আমার 50 পিয়ার পাখি আছে, তো 1 পিয়ার পাখি আমার বেসিক্যালি যে কাজের লোক হয়তো কোনো ক্ষেত্রে ভুলে গেল বা মিস্টেক হয়ে গেলো দিতে গিয়ে, আমি দেখলাম জল তুলতে গিয়ে যে ওকে দেওয়ায় না, আমি সঙ্গে সঙ্গে আবার জল দিই ওদেরকে, দেখা যাচ্ছে সব নিচে এসে বসে খেয়ে নেয়, রাত্রে দিলে জল খেয়ে নেয়। এটা হচ্ছে নিচের একটা উটের প্রজাতির একটা লক্ষণ আছে। হ্যাঁ, আর একটা বলছি, ধরুন পাখি হঠাৎ হাঁপাচ্ছে, নাক থেকে জল পড়ছে, হ্যাঁ, নাক থেকে জল পড়ছে, পাখি হঠাৎ হাঁপাচ্ছে, পাখির মধ্যে গা কুকড়ে আছে, তখন আপনারা রাস্তাক 30 ব্যবহার করবেন। রাস্তাক 30 আপনারা ব্যবহার করবেন, ভাইরাল ফিভারের জন্য উপযুক্ত, বা নাক থেকে জল পড়ছে, এর সাথে আপনি অ্যাকোনাইট 30 ব্যবহার করতে পারেন, মিলিয়ে দুটো অ্যাকোনাইট 30, হ্যাঁ, অ্যাকোনাইট 30ও এর সাথে মিলিয়ে ব্যবহার করতে হবে। চার ফোঁটা মিশিয়ে খাওয়ালে কোনো প্রবলেম, কোনো কিচ্ছু হবে না। হোমিওপ্যাথি মিক্সারে ওষুধ তৈরি হয়, দেখবেন অনেক বড় বড় ডাক্তাররা, পি ব্যানার্জি বা বড় বড় যারা ডাক্তার, তারা দুটো একটা হোমিওপ্যাথি সাদা সাদা দানার মধ্যে বা জলের মধ্যে 2-3 রকম ঢাকনা থেকে ওষুধ মিক্সার করে দিচ্ছে। যদি কেউ বলে, এই ধারণাটা ভুল ধারণা, কারণ বিগত কমেন্ট করছিল ওই অপূর্ব আঙ্কেলের ভিডিও দেখে যে অনেকগুলো মেডিসিন একসাথে দিলে পাখির তো ক্ষতি হবে। না না, কিছু ক্ষতি হবে না, প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা কাজ আছে, যেরকম চায়নার আলাদা কাজ, আলফা আলফা আলাদা কাজ, আবার দুটো দিলে মাল্টিভিটামিনের কাজ হয়ে যাচ্ছে, দুটো দিলে আবার দুদিক থেকে হচ্ছে। ওর সাথে তো রাস্তাকে ইউজ করা যায় না, রাস্তা, হ্যাঁ, রাস্তাকে ইউজ করা যায় সিমটম অনুযায়ী। হ্যাঁ, সিমটম যে কি, আবার যখন খুব নাক থেকে জল পড়ছে, হাঁচি পড়ছে, পাখি ঝিমি আছে, পাতলা পটি করছে, সবুজ টাইপের পটি করছে, আপনারা পড়ছে, সঙ্গে সঙ্গে কুর্চি দিয়ে দেবেন, কুর্চি 30 একদম মারাত্মক কাজ করবে, মানে লুজ মোশন এবং ঠান্ডার জন্য কিন্তু কুর্চি বেটার ওষুধ। তাহলে যে পেট খারাপ করলে অনেকে বলো যে তারা পেট খারাপ করতে পটি হচ্ছে কি খাও, তারা সেক্ষেত্রে উল্টো হলো কুর্সি মাদার, ঠিক আছে, কুর্সি মাদার, মাদারও দিতে পারেন, 30ও দিতে পারেন, কুর্সি একদম মারাত্মক কাজ করে, কুর্সি 30। হ্যাঁ, বেসিক্যালি যে অর্ডারগুলো আপনাদের এই সময়, অনেকে বলে যে ভিটামিন হিসাবে কি ব্যবহার করব, সেখানেও আমি অল্টারনেট দুটো ভিটামিনের কথা বলে দিচ্ছি,
এটা হচ্ছে আলফা আলফা টনিক, এটাও আপনারা ইউজ করতে পারেন। সাবঅর্ডিনেট এটা একটু অ্যানিমেলসের ওপরে বা ভেটেনারির ওপরে মানে ওয়ান অফ দ্য মোস্ট মেডিসিন বলা যায়। রিকোভিডটা দারুণ কাজ আছে পাখি হিটে আসার, পাখি হিটে আসার ক্ষেত্রে, পাখি তাড়াতাড়ি গ্রোথ হওয়ার ক্ষেত্রে। ব্যবহারটা কেমন করবে? এটা এক ফোঁটা মানে চার ফোঁটা দেবে 100 ml জলে, জলে ভালো করে আপনারা ঘেটে দিয়ে দেবেন। হ্যাঁ, ঘেটে দেবেন বা আপনারা টোটাল জল যদি মনে করেন যে আমি ডপে করে চার ফোঁটা করে দিয়ে যখন জলটা পাত্রে দেবেন একটু আঙুল দিয়ে ঘেটে ঘেটে প্রত্যেকটা দিয়ে দেবেন, বেসিক্যালি ওরা খেয়ে নেবে। ক্যালসিয়ামও ক্ষেত্রেও আপনারা অনেক সময় ক্যালসিয়াম অবজার্ভ করতে পারেন না বসে যায়, তবে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি যেভাবে ব্যবহার করি যেভাবে সেটা আমি খাবারে মিশিয়ে দিই, খাবারে সাপ্লিমেন্ট অনেক কিছু দেওয়া যায়। খাবারের পার্টটা যখন পরবর্তীকালে আলোচনা করব, খাবারের সাথে কী কী দেওয়া উচিত, প্রোজাইম কেন ইউজ করব বা আরও আরও প্রোডাক্ট আছে, আমি কোম্পানির নাম বলছি না, বার্সোলাগা টাকা অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করা উচিত সেগুলো আমি বলে দেবো। বেসিক্যালি যদি ফুড হ্যাবিটেশনটা ঠিক থাকে, যদি আপনি ফুড সাপ্লিমেন্টটা ঠিক রাখেন, অসুখ তেমন হয় না পাখির ক্ষেত্রে। আর কোনো পাখির আমি বলছি সিনটাম অনুযায়ী আমরা একটা ধারণা অনুযায়ী একটা ওষুধ দিই, আমরা পারফেক্ট বলি না যে এই ওষুধ এইটাই কাজে 100% হবে। আমি আপনাদের কেন বলছি, ফেসবুকে দেখবেন অনেকগুলো গ্রুপ আছে, একটা পোস্ট করলো দাদা এই পাখিটার কি হয়েছে, ডাক্তারের অভাব নেই বাবা, সবাই সবার আলাদা আলাদা ওষুধ বলে, পার্টিকুলার ওই রোগটা যদি একটাই ওষুধ থাকতো সবাই একটাই সবাই সাজেস্ট করতো, তবে আমি বললাম হোমিওপ্যাথি খাওয়ালে আপনার পাখি টাইম দেবে। কোনো পাখি ঝিমাচ্ছে, আকারে ছোটো হয়ে গেছে, হালকা হয়ে গেছে, আপনারা তুইন ভাইয়ের নাম্বার তো আপনারা জানবেন, তুইন ভাইকে কমেন্ট করবেন, আমরা ওষুধ বলে দেবো বা ফোন করে বলে দেবো। কারণ এই 5-7 মিনিটের ভিডিওয়ে পুরো মেডিসিন বলাটা অসম্ভব ব্যাপার। আপনাদেরকে বলি যে কি পাখি কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা ওই বললে বলে না, একটা ছোট মতো যে অপূর্ব অঙ্কের যে কথাটা বলেছিল, ছোট একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে বা দাদার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, দেখে আমরা বলে দেবো যে কি মেডিসিন সাজেস্ট করতে হবে, আপনারা বলে দেবো কি মেডিসিন সাজেস্ট করতে হবে। আশা করি 30 সেকেন্ডের ভিডিও দিলে তুমি দেখলে বলে, আশা করি আমি গ্যারান্টি দেবো না, তবে আপনার পাখি সার্ভাইভ করবে এবং আপনাকে টাইম দেবে, ঠিক আছে। আর একটা জিনিস বলি, পাখির ক্ষেত্রে আপনারা যদি যারা পাখি ভালোবাসেন, পাখির সাথে অ্যাটাচমেন্ট হন, আপনার পাখির ঘরে যখন যাবে কোন পাখির কী অসুবিধা আছে সে আপনাকে জানান দিয়ে দেবে, সে আপনাকে লক্ষণ দিয়ে দেবে, সে আপনাকে বলবে যে আমার সমস্যা আছে কিনা। পাখি হয়তো অনেকে বলবে, অনেক হাস্যকর ব্যাপারটা বলবে যে পাখি তো কথা বলতে জানে না, হয়তো অবলা জীব। যাবেন, পাখির সাথে অ্যাটাচমেন্ট যদি আপনার ঠিক থাকে, পাখির ঘরের যদি ঠিক মতো নিয়মিত আপনার যাতায়াত থাকে, তাদের সাথে কানেকশান ভালো থাকে, ও আপনাকে সিগনাল দেবে। তো আমি বেসিক্যালি 3-4টা ওষুধ বললাম, বিশেষ করে বর্ষার সময়ের জন্য, সিজন পরিবর্তনের জন্য। আপনার পাখি কিছু হয়নি, আমি বলছি চায়না আলফা আলফা দেবেন, আপনার এই 2-3 মাস কোনো সমস্যা হবে না, সপ্তাহে 3 দিন করে। এবার সিনটা অনুযায়ী, কারণ এই সময় হঠাৎ ঠান্ডা থাকে, পাখি যে মলটিং, এখন যে অনেক পাখি দেখলাম মলটিংয়ে পড়ছে, মলটিংয়ে পড়লে কী করবে? ক্যালসিয়াম জাতীয় ওষুধ আপনারা দেবেন। এটা হোমিওপ্যাথি কী খাওয়াবো? ক্যালসিয়াম আলফাভেট বলে একটা ওষুধ আছে, হ্যাঁ আলফাভেট, ভিটি আলফাভেট, ওটা তোমাদের ডিসপ্লে দিয়ে দেবো, কোন ওষুধটা তোমাকে দিয়ে দেবো, আলফাভেট আপনারা ইউজ করতে পারেন। তার অনেকে তোমরা কমেন্ট করতে যে মলটিং এর সময় কী কী খাওয়াবো, যে এই যে পালকগুলো উঠে যাচ্ছে কি, নতুন পালক আসছে, এইগুলো দেখবেন নিয়ম কী, যখন আপনার ধরো কী করে সিনটাম বুঝবেন, আপনার পাখি দেখবেন অনেক ক্ষেত্রে একটা পালক ঝরে গেছে, সেই পালকটা নিয়ে সবাই টানাটানি করছে, সবাই চিবাচ্ছে মুখে, বা অনেকে নিজের ডানা ধরে চিচ্ছে, তাদের ক্যালসিয়ামের অভাব থাকে। ও ঠিক আছে, এটা বেসিক্যালি আপনাকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে। আমি বলছি বার্ড কিপাররা, যারা বার্ড লাভাররা, পাখির সাথে অ্যাটাচ হন, পাখির সঙ্গ দেন, বা যারা নিয়মিত পাখির ঘর, পাখিকে যারা ভালোবাসে তারা বুঝতে পারেন সিমটম কী হতে পারে, কী ঘাটতি হতে পারে। অনেক সময় নিউ ফেন্সিয়াসরা সেটা হয়তো বুঝতে না পারলেও পুরনো যারা অভিজ্ঞতা আছে, যারা 2-5 বছর এই ফিল্ডে আছে, আশা করছি তারা অনেকটাই জানেন। এবং বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, আপনারা সেখান থেকেও সাজেশন নিতে পারেন। তবে ব্যক্তিগতভাবে যে ওষুধগুলো আমরা বিগত 2-4 বছর ধরে ইউজ করে আসছি, যেগুলো আমাদের কার্যকরী রুটটা আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ বলতে পারি, এই যে দাঁত ওষুধগুলো বললো, প্রতিটা ওষুধ আমি ছবি
আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা পেজটা। আমি টুইন ভাইকেও বলি, তুমি নিজেও তো ব্যবহার করেছো সাজেশন, কাজ হয়েছে কি না? হ্যাঁ, প্রচুর কাজ হয়েছে। তো সময় দেবে এই ওষুধগুলো আমি সব ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা পেজটা ফলো করে নেবে। আমি পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে সমস্ত মেডিসিন সব দিয়ে দেবো। হ্যাঁ, কোনটার কি কাজ সেটা। এবার আমি আরেকটা বলছি, ধরুন কোনো ক্ষেত্রে আমরা কোনো ওষুধ বললাম আপনাকে, বা আপনাদের কোনো ওষুধ বললাম, হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে যদি র খাওয়াতে হয়, ধরো একটা এমন স্টেজে চলে গেছে সেক্ষেত্রে মুখে ওষুধ দিতে হচ্ছে, সে খাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক এক ফোঁটার সাথে ছ ফোঁটা জল মিলিয়ে খাওয়াবেন। হ্যাঁ, ঠিক আছে। সেম ক্ষেত্রে যদি অ্যালোপ্যাথিও হয় তাহলে ছ থেকে আট ফোঁটা জল মিলিয়ে আপনারা এক ফোঁটার সাথে খাওয়াবেন, ডাইরেক্ট ওষুধ মুখে দেবেন না। আপনার পাখির খিদে মন্দ হয়ে গেছে, খেতে চাইছে না, আপনার যদি বলেন সঙ্গে সঙ্গে নাক থার্টি দিয়ে দেবেন ওর সঙ্গে, যে কোনো ওষুধের সাথে দেখবেন ওর খাওয়া করবে থেকে যাবে। তো তার সাথে কিন্তু চলে এসো, তার সাথে কিন্তু এগুলো আপনারা ইউজ করবেন। হয়ে গেল, আজকের মধ্যে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনাদের পাখিদের মেডিসিনের পার্টটা সবারই ভালো লাগবে, ভালো লাগবে, পাখিরাও ভালো থাকবে। আর কমেন্ট করে দেখবেন, কমেন্ট করবেন আপনাদের কি উপকার হলো, আপনারা কোনো স্পেসিফিক টুইন ভাইকে বলবেন যে এই রোগের উপরে আমাদের কোনো মেডিসিন বলুন, বা এই রোগের উপর ভিডিও করুন, আমরা আপনাদের ছবি অনুযায়ী, আপনাদের ভিডিও অনুযায়ী, সেটাকে সিমটম অনুযায়ী আশা করি রিকভারি করার চেষ্টা করবো এবং পারবো, সেটুকু বিশ্বাস আমাদের উপর আছে। ভালো থাকবেন সবাই।